সকলকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানটি আমরা সপ্তাহে দুদিন দেখে থাকি আর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ইউএসএ সময় সকাল নয়টায় দর্শক আজকে আমরা কথা বলবো কোটা বিরোধী আন্দোলন কতটা সমর্থন যোগ্য এই শিরোনামে নামে আপনারা জানেন যে কোটা বিরোধী যে ছাত্র সমাজ যাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা রাজপথে আন্দোলন করছে আমরা দেখলাম যে আন্দোলনের একটি পর্যায়ে অতিক্রম করছিল যেটি হচ্ছে যে আদালত থেকে নির্দেশনা এসেছে যে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে ক্লাসে এবং সরকারের নানা পর্যায়ে থেকে সেটি বলা হয়েছে কারণ আদালত একভাবে তাদের যে পরিপত্র সেটির উপরে স্থগিতাদেশ দিয়েছে এবং সেই সূত্রে সেই স্থগিতাদেশ সূত্রেই সেটি আর বাধা নেই তাদের দাবি একভাবে পূরণ হয়েছে এবং তার পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী তারিখে এমন একটি কথা বলা হচ্ছে সাত এবং আমরা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও অনেকগুলো নির্দেশনা দেখেছি কিন্তু তারপরেও আমরা দেখছি যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি চলছে আজকেও তারা নানা রকম কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল বাংলাদেশের রাজধানীতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান এবং পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং জেলায় জেলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের এবং পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে অন্যদিকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আন্দোলন থেকে নিবৃত্ত থাকবার কথা বলা হয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে আজকে শিক্ষকদের শিক্ষক আন্দোলন করছিল আমরা জানি যে পেনশন স্কিম নিয়ে তাদের সাথে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এক ধরনের প্রতিশ্রুতি পাওয়া গেছে যে এই আন্দোলনের দাবি শিক্ষকের দাবি মেনে নেওয়া হয়েছে ফলে আগামী রোববার থেকে হয়তো শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরবার কথা ক্লাসে ফেরবার কথা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে তারা ক্লাসে যাবে না এ প্রেক্ষাপটে আসলে আন্দোলন আমরা এই আন্দোলনের কর্মসূচির পরিণতি কি বা কোন দিকে যাচ্ছে এটি নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে সবকিছু নিয়ে আজকে কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্দোলনরত ছাত্র সমাজের পক্ষ থেকে একজন শিক্ষার্থী তার নাম মোস্তফা কামাল তিনি রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে চাকরি প্রার্থী আন্দোলনের মাঠে তিনি সক্রিয় জনপ্রিয় রয়েছেন যারা মোস্তফা কামাল আপনাকে স্বাগত জানাই দর্শক আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ আফিজুল ইসলাম বিশিষ্ট গবেষক বঙ্গবন্ধু গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাদের মাঝে আছেন তার কোটা নিয়ে আমরা নানা রকম বক্তব্য শুনেছি যেন আফিজুল ইসলাম আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে এবং আমরা প্রত্যাশা করছি যে আমাদের এই ফাঁকি যুক্ত হবেন অ্যাডভোকেট রফিক সিকদার বিএনপির সেন্ট্রাল লিডার অর্থাৎ কেন্দ্রীয় কমিটির সদস্য আমরা তার জন্য অপেক্ষা করব কিন্তু আমরা আলোচনা শুরু করতে চাই শুরু করতে চাই মুস্তফা কামাল আপনাকে দিই যে আমরা যতটা জানি যে একভাবে দাবি মেনে নেওয়া হয়েছে আপনাদের দাবি ছিল যে আঠারো সালে যে পরিপত্ত সরকার দাবি জারি করেছিল আন্দোলনের প্রেক্ষিতে আগে যেখানে কোটার প্রথা সকল রকম কোটা প্রথার বিল ঘোষণা করা হয়েছিল যেটি পরবর্তীতে হয়তো হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে আপনার আন্দোলন নেমেছিলেন কিন্তু সরকার বলছে এবং কোর্ট থেকেও বলা হয়েছে যে সেটি স্থগিত আছে কিন্তু তারপর কেন আপনারা আন্দোলন করছেন ছোট করে জানতে চাই মোস্তফা কামাল ধন্যবাদ দুই হাজার আঠারো সালে কটা প্রথা বাতিল করে হাইকোর্ট একটা জারি করে কিন্তু গত পাঁচই জুন দুই হাজার চব্বিশ সালে করেছিল আমরা ইতিহাসটা জানি কিন্তু এখন আন্দোলনের যুক্তিগতা কেন মানে মেনে নেওয়া হয়েছে বলা হচ্ছে আন্দোলনের দাবি কিন্তু কেন মাঠে আপনারা এটা উচ্চ পর্যায় থেকে এখানে হচ্ছে কি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এখনো হচ্ছে সঠিকভাবে সেটা মানে ক্লিয়ার করে বলা হয়নি এই জন্য আমরা মাঠে আসি আর কি আর হচ্ছে আমাদের দাবি শতভাগ আদায় করে আমরা ঘরে ফিরবো আর কি পড়ার টেবিলে আমরা ফিরবো কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যাদের খটা নাই আমরা হচ্ছে যারা সাধারণ ছাত্র আমাদের ক্ষেত্রে হয় কি আমরা মনে হচ্ছে পড়ালেখা শেষ করে চাকরির পিছনে অনেক কিছু অনেক সময় ব্যয় করি কিন্তু সেই জায়গা থেকেও যদি আমরা বঞ্চিত হই তাহলে এটা আমাদের হচ্ছে পরিশ্রম যেটা আহ যায় আর কি অনেক কিছু সেই ক্ষেত্রে জি বলুন শুনতে পাচ্ছি কটা কথা হচ্ছে যে আমরা চাই যে কটা কথা বাতিল না কোটা সংস্কার করার জন্য কোটা সংস্কার এটা সীমিত পর্যায়ে কটা রেখে আমরা এই আন্দোলনটাকে সমাপ্তি ঘোষণা করতে চাই কারণ একটা দেশে আসলে সবাই সমান সুযোগ সুযোগ পায় না বিভিন্ন কারণে এটা আমরা হচ্ছে কি বাস্তবায়ন করতে পারে না এক্ষেত্রে অনেক জনগোষ্ঠী আছে তারপর প্রতিবন্ধীরা আছে যারা হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে সীমিত কিছু যদি থাকে তাহলে কি নিজেদেরকে ধরতে পারে এই এটাকে আমরা সমর্থন করি কিন্তু আহ বেশিরভাগ ক্ষেত্রে যদি একশো এর মধ্যে যদি দেখা যায় হচ্ছে ষাট থেকে সত্তর আহ আশি পার্সেন্ট পর্যন্ত যদি থাকে আহ তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে সাধারণ ছাত্ররা এরা আমরা বঞ্চিত হচ্ছি আমরা আসলে আমাদের এই যে এত কষ্ট করে অনার্স মাস্টার্স পাস করে আমরা চাকরির সময় দিচ্ছি আহ খেয়ে না খেয়ে হচ্ছে একটা সরকারি চাকরির আশায় আহ পড়াশোনা করতে আসি কিন্তু যদি আমরা আমাদের জায়গায় আমাদের মেধাটাকে যদি মূল্যায়ন না করতে পারি সরকার যদি আমাদেরকে সেই সুযোগটা যদি না মেলায় ধরতে পারে তাহলে যে উম জাতির যে সমস্যাগুলা সেগুলা গুলা হচ্ছে আমরা আহ নির্মূল করতে পারব না আর আমাদের বেকারত্বের হার বেড়েই যেতে থাকবে আরকি আর যোগ্য প্রতিষ্ঠানে যদি যোগ্য ছেলেরা আমাদের মতো ছাত্ররা যদি আহ জায়গা পায় সেক্ষেত্রে প্রতিষ্ঠান গুলো অনেকটা হচ্ছে সাস্টেনেবল গেন অর্জন করে এক্ষেত্রে মেধাবীদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত বহাল অবশ্যই রাখা উচিত সেটা সীমিত রাখলে পড়া জনগোষ্ঠী এবং যারা হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে তারা অংশগ্রহণ করতে পারবে যে দেশের সার্বিক উন্নয়নে তেমনি আমরা আমরা চাই যে আমাদের মেধা গুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনি দিয়েছেন সহজ একজন চাকরি আপনাদের একটি স্বপ্ন নিয়ে আপনার লেখাপড়া করেন পরবর্তীতে আপনারা চাকরি পাচ্ছেন না আহ কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই আসলে কোটা প্রথার কারণে কি আপনারা চাকরি পাচ্ছেন না বাংলাদেশের নাকি চাকরির সুযোগ সুবিধা কম বলে আসলে চাকরি না এই যে লক্ষ লক্ষ যে বেকার যুবক কোটা কোটা তো যেটি রাখা হয়েছিল সেটিও কিন্তু আরেক ধরনের বৈষম্য বিলোপের জন্য যে নারীরা পিছিয়ে আছে সমাজে আমাদের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা দেখেছি যে জেলাগুলো পিছিয়ে থাকে বিভিন্ন সময়ে তারা তাদেরকে এগিয়ে নিয়ে আসা এবং আমরা যারা ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্ঠি আছে তাদেরকেও যেন নতুন উন্নয়নের স্রোতে অর্থাৎ মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা যায় যে কারণেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে কোটা ব্যবস্থাটা আছে এবং মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অরণ্য ত্যাগের কারণে কিন্তু আজকে রাষ্ট্র আজকে 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 প্রশাসন ব্যবস্থা সংস্থা আপনার চাকরির কথা বলা হচ্ছে পাকিস্তানে আমলে কিন্তু বাঙালিদের জন্য এই চাকরি তো ছিল না একভাবে আহ বৈষম্যের দারুণ বৈষম্যের শিকার ছিল ফলে সেই মুক্তিযোদ্ধাদের সন্তান বা প্রজন্মের জন্য যে কোটা সেটিকে কেন আপনারা কমিয়ে আনতে চান মানে সেই জায়গাটি একটু যদি আর একটু বলেন তারপর আমরা আসবো হাফিজুল ইসলাম আপনার কাছে ধন্যবাদ কোটা কোটা আসলে একটু কমিয়ে আনা উচিত আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি এক্ষেত্রে হচ্ছে ইনফ্লেশন হার বেড়ে চলছে আমরা যদি হচ্ছে যুব সমাজকে বেকার বেকারত্বের হারকে যদি না কমায় আনতে পারি সেক্ষেত্রে সামাজিক বলেন অর্থনৈতিক ভাবে বলেন আমাদের দেশ অনেক পিছিয়ে পড়বে আর যদি সম্পূর্ণ বহাল থাকে তাহলে হচ্ছে এক বিশেষ প্রকার জনগোষ্ঠী সেদিক দিয়ে আগায় থাকবে যারা আমাদের মতো হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ঠিক আছে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছাত্ররা আছি ছাত্রছাত্রীরা আসি এরা হচ্ছে আমাদের কাজে লাগাতে পারতেছি না ভালো জায়গায় সেক্ষেত্রে কটা পথাটা বহাল থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যোগ্য না থেকে না থাকলেও হচ্ছে অযোগ্যরা সেই জায়গাগুলোতে দখল করে যায় এক্ষেত্রে হচ্ছে সমাজ যেমন এক প্রকার আহ যোগ্য নেতৃত্ব হারায় সে ক্ষেত্রে সমাজও হচ্ছে অনেক ভাবে পিছিয়ে পড়ে যায় জি ধন্যবাদ আপনাকে আপনার প্রাথমিক বক্তব্য শুনলাম জনাব আফিজুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি হচ্ছে আমাদের যে আজকে যে বেকার যুবকদের প্রতিনিধি হিসেবে মোস্তা কামাল ও আন্দোলনরত শিক্ষার্থীর পক্ষ থেকে আছেন তিনি বললেন যে আসলে তাদের সরল কথা যে চাকুরি তারা লেখাপড়া করে একটা স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্ন পূরণের পথে আসলে কোটা কোথাও একটা বাধা কারণ অনেক মেধা থাকার ফলেও তারা কিন্তু আসতে পারে না যারা কোটায় এবং সেই সংখ্যাটা অনেক বেশি ছাপ্পান্ন ভাগ বর্তমানে আমাদের সরকারি চাকরিতে বিসিএস বা প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে তো এটি আসলে অনেক বেশি তারা বলছেন যে মানে এটা বাদ নয় কিন্তু এটা যৌক্তিক পর্যায়ে যুক্তিকীকরণ করার কথা বলছেন এবং এতে মেধাবীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেটি রাষ্ট্রের বা সমাজেরই কি উন্নতি হবে তো তাদের দাবিটা তো তাদের দিক থেকে আমরা আপাত অর্থে সেটি কি সঠিকই মনে করতে পারি কিনা জি আপনাকে ধন্যবাদ এখন দাবি দাবি যেটা হয়েছে তো ছিল এবং সেই দাবির পরে আমরা যদি এখনকার আন্দোলনের প্রেক্ষাপটে দেখি আপনি দেখেন আঠারো সালে যখন যেটা তখন বাতিল করা হলো তারপরে তো কোটা বাতিল করে দেওয়া হয়েছে নাকি আঠারো থেকে এখন পর্যন্ত তো কোটা চলমান নেই চলমান নেই তো সেই জায়গা থেকে আন্দোলনটা তো হলো হচ্ছে আপনার হাই কোর্টের একটা রায়ের উপর ভিত্তি করে সেই রায়ের উপর এই কথাটা আসছে কিন্তু যে এই যুক্তির জায়গাগুলো তো আসবে কিন্তু তার আগে সেই যে কোটা যে বাতিল করা হয়েছে সেখান থেকে তো সুপ্রিম কোর্টও দেশ দিয়েছে এক মাসের এক তো আন্দোলনটি একটি একটি বিষয় আর একটি হচ্ছে যে প্রক্রিয়াতে আন্দোলনটি করা হচ্ছে আজকে আমি কয়েকজনের ই দেখছিলাম যে যেভাবে করে করে রাস্তা বন্ধ দিয়ে একেবারে রাস্তাটা বন্ধ করে দিয়ে আন্দোলন করছে কিন্তু আপনার আন্দোলনের কি আপনি কিন্তু এখনো ক্লিয়ার বলতে পারছেন না যে আপনি কি টোটাল কোটা কোথার প্রথার বিলুপ্তি চান অলরেডি যেটা কিন্তু করা আছে অথবা আপনি সংস্কার চান আপনি চাচ্ছেন কি কারণ যে কথাটি আমার এই ভাইয়াটা বললেন যে আম মেধা মেধা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আদম ভাই আপনি জানেন আমি বিশ্ববিদ্যালয়ে মানে যদি মেধার মাপকাঠিতে বিচার করা হয় তাহলে আমি মেধাবী ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমার অবস্থানগত জায়গাটি প্রথম শ্রেণীতে বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণী পাওয়া খুব সহজ বিষয় ছিল না

নেতা নুরু থেকে শুরু করে আপনি এরপরে দেখেন তো কেউ সরকারি চাকরিতে ঢুকেছে কিনা সরকারি চাকরিতে কি স্লোগান দিয়েছিল তারা যদি সেটাই স্লোগান হয় তাহলে যারা স্লোগান দিয়েছিল তার নিজের মেদের উপরে অত্যন্ত ভরসা আছে সেই জায়গা থেকে কি তারা নিজেরাই চাকরিতে ঢুকেছে তো লিগাত্তিটা দেখেন আন্দোলনের যে লিগাতি যে জায়গা থেকে আজকের আন্দোলন হয়েছে আবার আজকে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা খুবই খুশি হব যদি তারা তাদের জায়গা থেকে মেধার ভিত্তিতে আপনার এই বলেন বা বিভিন্ন জায়গাতে বলেন সেখানে চাকরি পায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি উত্থাপন করেছেন এবং যেটি নিয়ে কথা হচ্ছে যে বৈষম্য দূর করার জন্য কোটা নাকি বৈষম্য তৈরি করার জন্যে এখন কতগুলো জায়গা আছে আজকে কিন্তু আজকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে যে যারা আন্দোলন করছে তারা সেখানে কিন্তু তারা তিনটি কোটার কথা বলেছে আমি যদি দেখি যে ক্ষুদ্র নিগোষ্ঠী থাকবে সেটি কথা বলা হয়েছে প্রতিবন্ধীদের কথা বলা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সন্তানরা থাকতে পারবে নাতি থাকতে পারবে না নাতি নাতনি থাকতে পারবে সেটি বলা হয়েছে যে পোষ্য কোটা যেন না থাকে আসলে কি তাহলে কোথায় এবং দ্বিতীয় হচ্ছে আপনারা কি আসলেই পরিষ্কার যে আপনারা কোথায় কোন জায়গাটা নিয়ে আন্দোলন করছেন কারণ হচ্ছে আপনি নারী কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন নারীদের যদি যে ছত্রিশ বিসিএস এর আগে এই পঁয়ত্রিশ পর্যন্ত নারীদের ইনফ্লুশন দেখেন সরকারি চাকরিতে আমি একটা স্ট্যাটিস্টিক বলছি স্ট্যাটিস্টিক দিতে চাই নাই বাট একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি সেটা হচ্ছে পুলিশের চাকরিতে কি হচ্ছে দেখেন পুলিশের চাকরিতে আমি কি বলার সুযোগ পাবো বলুন জি পুলিশের চাকরিতে ছত্রিশ বিসিএস এ মোট একশো জন পেয়েছিল যেখানে নারী ষোলো জন পার্সেন্টেজ চোদ্দ আপনি দেখেন সাঁইত্রিশ বিসিএসএ সাতানব্বই জন এবং সেখান থেকে চোদ্দ জন নারী ছিল

আমি নারীদের ছিল সেই জায়গা থেকে নারী যে বেনিফিটটা পেত সেই জায়গায় কিন্তু নারী পিছিয়ে গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ভেরি ইম্পর্টেন্ট যেমন আমার এই ভাইটা উনি রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট যিনি রংপুর থেকে আসেন এবং যিনি ঢাকায় পড়াশোনা করেন ঢাকা থেকে যার উৎপত্তি যে নটরডাম কলেজে পড়ছে তার আগে যে খুব ভালো কোনো একটা স্কুলে পড়ছে সেই যে ইনফ্রাস্ট্রাকচারে পড়াশোনা করছে যেই জায়গা থেকে যেমন আমার সন্তান আমার সন্তান ছোটবেলা থেকে যে স্কুলগুলোতে পড়াশোনা করছে তারপরে গিয়ে যে কলেজগুলোতে পড়াশোনা করছে ওরা কিন্তু অ্যাডভান্টেজ নীল ফার্মারির একটা ছেলে বা মেয়ে নীলকামারী থেকে যে স্কুল কলেজে যখন পড়ছে তখন কিন্তু তার জায়গা থেকেই যে মেধার মেধার পাখাকে বলা হচ্ছে না মেধার কাপে চাকরি পাওয়ার ক্ষেত্রে আসলে আরো অনেক কিছু জড়িত আপনার প্রচেষ্টা জড়িত আপনার আহ ইন্টেলিজেন্সের আরো তো অনেকগুলো জায়গা আছে এবং আপনার অ্যাপ্রোট জড়িত আপনার পাওয়ার অফ কমিউনিকেশন জড়িত পাওয়ার কমিউনিকেশন ভেরি পট ইন্টু গেটে জব যখন আপনি শহরের একটি ভালো স্কুলে পড়বেন ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি থাকে তারপরে কত কিছু থাকে না তো সেখান থেকে যে ছেলে বা মেয়েটি করে উঠছে আর লালগড়ের হাত থেকে যে ছেলে বা মেয়েটি করে উঠছে দুইজন কিন্তু চাকরিতে গিয়ে একরকম লালমনির চাকরিটা পাবে কিভাবে আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন সেদিন মুস্তা কামাল আছে মুস্তফা একটু স্মরণ করিয়ে দিতে চাই ধরুন যে আপনি আপনি দিনাজপুর থেকে আর বিসিএস পরীক্ষা দিচ্ছেন আরেকজন ঢাকা থেকে বিসিএস পরীক্ষা দিচ্ছে আমরা জানি যে পিছে ঢাকা কয়েকটি জেলার ক্ষেত্রে বিসিএস কোটা আছে কিন্তু ঢাকা হয়তো নাই নোয়াখালীর নেই বা বরিশালের নেই যারা আগে থেকে আমরা দেখি যে বড় বড় কর্মকর্তারা তার এই সমস্ত জেলা থেকে এসেছিল যারা পিছে ঢাকা জেলাগুলোকে আসলে বিসিএস কোটা রাখা হয়েছিল বলে এই কোটা যদি বাতিল হয় তা আপনি কি ঢাকার ছাত্রদের সাথে প্রতিযোগিতা মেধা প্রতিযোগিতা আপনি টিকে পারবেন অন্তপক্ষে সেই গ্যারান্টিটা তো পেতেন যে বিসিএস মানে জেলা কোটা আপনি আসবার একটা সুযোগ ছিল বললে এখানে কথা ভুল হচ্ছে কি নমস্তে কবাল আপনাদের যারা বুঝাচ্ছেন বা যারা আপনারা বিশেষ করে সকল জেলায় যে কোটা বিরোধী আন্দোলন তো থাকবার মানে যুক্তি কারণ আমরা দেখি না বলুন अभी जो आज আপনারা কাছে একটু আপনার জন্য কিন্তু এখন কোটা মানে আগে একটা লালমনিরহাট বা রংপুর অথবা দিনাজপুর জেলা থেকে যদি আসেন আপনার জন্য যে জেলা কোটা কিন্তু নির্ধারিত ছিল আপনাকে এটা তুলে দিলে পরে আপনাকে ঢাকা নোয়াখালী আপনার বরিশাল বা চিটাগাং এই ধরনের জেলার ছাত্রদের সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে আপনি সেই প্রতিযোগিতায় মেধা প্রতিযোগিতায় কি আপনি পারবেন তাদের সমকক্ষ হতে হ্যাঁ মেধার ক্ষেত্রে আসলে সার্বিকভাবে সবাইকে মূল্যায়ন করা উচিত আমার মনে হয় যে কোনো এক অঞ্চলের বিশেষ অঞ্চলের কেউ বেশি সুবিধা পাক আবার কেউ কম পাক এটা আসলেই আমরা শুনতে পাচ্ছি না একটু সাউন্ডটি আপনি একটু আপ করুন একটু কাছে নিয়ে বলুন মেদার ক্ষেত্রে আসলে সবাই সমান সুযোগ সুবিধা পাক এটাই আমাদের কাম্য কিন্তু আমরা চাই না যে কোনো অঞ্চলের কেউ হচ্ছে একটু বেশি পাক বা কোনো অঞ্চলের কেউ একটু কম পাক সেটা না চাইলে তো জেলা কোটা রাখতে হবে জেলা কোটা আচ্ছা জেলা কোটা ঠিক আছে এখন আপনাকে একটা কোশ্চেন করি যে বর্তমান যে যুগ এখন হচ্ছে পঞ্চগড় থেকে যে ছেলেটা আহ সেও কিন্তু ঢাকায় আসে পড়াশোনা করতে করতেছে। বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে অনেকে আসে পড়াশোনা করতে করতেছে সেই আহ কক্সবাজার রাঙ্গামাটি আহ খাগড়াছড়ি থেকে আমাদের যে তেতুলিয়া থাকে আহ এক্ষেত্রে কিন্তু সবাই যদি মেধার মূল্যায়নটা যদি না হয় তাহলে কিন্তু আমরা উম যে আহ জাতির যে উন্নয়নের যে আমরা বলছি যে ওখানে যে অবকাঠামো শিক্ষার পরিস্থিতি আর্থিক সুযোগ সুবিধা বা তাদের যে উত্তরাধিকারের সূত্রে তাদের যে লেখাপড়ার যে গতি প্রকৃতি তাতে ঢাকা রাজধানী একটা ছেলের সাথে মেধা প্রতিযোগিতা তারা কি টিকে থাকতে পারবে আমরা জানি যে এখন লালমন্ডির হাটের জেলার জন্য কিন্তু বিসিএসএ বা সকল সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা ক্ষেত্রে তাদের জন্য একটা কোটা আছে সেই কোটায় তো কিছু শিক্ষার্থী সেই জেলা থেকে সেই সমস্ত জেলা থেকে চাকরির সুযোগ পেত কিন্তু কোটা প্রথা যদি বাতিল করা হয় জেলা প্রথা তাহলে তো তারা পিছিয়ে যাবে তারা তো আর সেইভাবে আসতে পারবে না যেটি আফিজুল ইসলাম বলছিলেন যে নারীদের জন্য এটা তুলে দেওয়া হয়েছিল কয়েকটা গত তিনটা বিসিএস আমরা দেখেছি যে নারীদের সুযোগটা আস্তে আস্তে কমে এসছে সংখ্যালঘু সম্প্রদায় রাঙ্গামাটি বান্ধবন খাগড়াছড়িতে যারা আছেন তারা একেবারে অনেক কমে এসেছে এই গত তিন বছরে ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে কোটা তুলে দেওয়ার পরে ফলে আসলেই প্রকৃত অর্থে এটা এক ধরনের মানে এটা বৈষম্য সৃষ্টি করবে কিনা সমাজে আমার মনে হয় না যে সেটা বৈষম্য সৃষ্টি করবে কারণ বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের কথা সবসময় ভাবেন সবকিছুই করে এখন হচ্ছে সবাই হচ্ছে আমরা বেশিরভাগ শিক্ষার্থী যারা হচ্ছে পরীক্ষা এসে দিতে হতো সেটা হচ্ছে আমরা বিভাগীয় দিতে পারতেছি এখন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সবাই বর্তমান যে ডিজিটাল যুগ এই যুগে হচ্ছে সবাই পড়াশোনার দিক দিয়ে মোটামুটি এগিয়ে আছে এবং হচ্ছে আহ কোথায় কি ঘটতেছে এবং হচ্ছে সবগুলো আপডেট থাকতেছে যে সোশ্যাল মিডিয়া নমস্কার নমস্কার কামারস্থ আপনার বক্তব্যটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পাচ্ছি না যে সকলে সমানভাবে আছে একটা লালমনিরহাটের যে সুযোগ সুবিধা আর রাজধানী বা চিটাইন সুযোগ সুবিধা এক নয় আমরা নানা রকম এসএসসি পাবলিক ফলাফল এসেছি ফলাফল এসেটা আমরা দেখি যে যাই হোক আমরা আসব আপনার কাছে আতোজুল ইসলাম আমরা রফিক সিগদা হয়তো একটু প্রস্তুতি নিচ্ছেন রফিকুল কি আমে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি রবি আপনাকে মিস করেছি আসলে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি আপনি সাতটায় জয়েন করবার কথা আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্যে আমরা আলোচনা করছিলাম যে কোটা প্রথা কতটা সমর্থনযোগ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার শিক্ষার্থীদের আন্দোলনের সাথে তারা একাত্ম ঘোষণা করেছে সরকার সহযোগিতা করেছে এবং এভাবে তাদের দাবি তো এক ধরনের মেনে নেওয়া হয়েছে কারণ এখন তার পরিপর্ মানে এটা রোধ করা হয়নি অবস্থা আছে হাইকোর্টের তারপরেও এই যে আন্দোলন চলছে অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমরা দেখছি যে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান তো এইটি সরকারের পক্ষ থেকে বনা করা হচ্ছে যে এটি আধরে আসলে এক ধরনের ষড়যন্ত্রমূলক এবং এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে এক ধরনের সাধার ছাত্রের নামে আসলে এক ধরনের রাজনৈতিক ফায়দা তারা অর্জন করতেছে ছাত্রলীকে আজকে সংবাদ সম্মেলন করেছে তারা বলেছে যে সাধারণ ছাত্রছাত্রীরা ঘরে ফিরেছে

সবিজ্ঞ আলোচকদেরকে শুভেচ্ছা জানাই সেই সাথে আপনাকে সঞ্চালক আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে ইস্যুটি নিয়ে আজকে আলোচনা আনলেন এটি বেশ গত কয়েকদিন যাবত চলতেছে সমগ্র বাংলাদেশে একটা বার্নিং ইস্যু ছাত্রদের জন্য অভিভাবকদের জন্য দেশের মানুষের জন্য একই সাথে যদি আমি বলি যে বাংলাদেশের যে সংকট কাল অতিক্রম করতেছে আর যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কিন্তু অতীত থেকে করে আসছি দেশে গণতন্ত্র নেই অর্থনৈতিক অবস্থা সংকটে আছে সংকটে আছে নির্বাচন হচ্ছে না এবং জবাবদিহিতা নেই এবং নির্বাচন না হওয়ার কারণে যারা আহ বিনা ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে পার্লামেন্টে যাচ্ছে সেখানে কোনো জবাবদিহিতা নাই দুর্নীতির একটা বিশাল রন্ডে রনঢরে ছেয়ে গেছে দুর্নীতিবাজরা ইতিমধ্যেই আলোচনায় চলে আসছে সবকিছুকে একেবারে টপকে গিয়ে আজকে আবার হঠাৎ করে কেন কোটা আন্দোলনের ব্যাপারটা সামনে নিয়ে আসা হলো সেটি কিন্তু আমরা যারা বিএনপির করি এটা আমাদের একটা বক্তব্য এবং আমাদের চিন্তা ভাবনা যে এটা কেন আসলো একই সাথে যদি বলি যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি যেগুলো নাকি আমাদের বাংলাদেশের জনগণ এবং পার্লামেন্টে আলোচনা হয় না আমরা জানি না এবং সম্প্রতি আবার মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন সেখানেও কি আলোচনা করতে যাচ্ছেন কি হচ্ছে আমরা কোনো কিছুই জানি না সব কিছুকে একেবারে আড়াল করে একেবারে কোটার আন্দোলন কোটার ব্যাপারটি যে কোটার ব্যাপারটি ইতিপূর্বেও আহ দুই সালে আলোচনা হয়েছিল আপনি জানেন এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল কোটা বিরোধী আহ ছাত্ররা যারা তাদের কিন্তু আসলে অবস্থানটা কিন্তু এমন যে তারা কিন্তু সংস্কার চায় তারা কোটা একেবারে না থাকুক সেটা চায় না রোহিত চায় না একইভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোটা আন্দোলন যারা করছে তারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানও আছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নিল যদি বলেন বিএনপি মুক্তিযুদ্ধের একটি সংগঠক এবং স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়াই সংগঠন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মূল মন্ত্র মুক্তিযুদ্ধের মূলমন্ত্র যেটি ছিল যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে এবং শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গঠিত হবে সেই অবস্থানটা কিন্তু আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও নেই যে কারণে আমাদের আন্দোলন বিএনপি রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু আমাদের আন্দোলন করছি গোটা বিরুদ্ধে আন্দোলন যারা করছে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের দল থেকে বারবারই বলা হয়েছে যে আমরা আসলে সংস্কার চাচ্ছি ওটা যেমন আপনার এই যে পার্বত্য অঞ্চলে যারা আছে এভাবে মিলে তো ওটা তো কিছু থাকবেই কিন্তু মুক্তিযোদ্ধাদের যে বক্তব্য আমরা শুনি কোন যারা বেঁচে আছেন বিক্রম বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্য হলো যে তারা যুদ্ধ করেছিল তাদের সন্তানের চাকরির জন্য নয় তাদের নাতি নাতনিদের চাকরির জন্য নয় তারা যুদ্ধ করেছিল সেদিন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং দেশের জন্য দেশের পতাকার জন্য মানবতার জন্য মানবিকতার জন্য কিন্তু আজকে কিন্তু কোথায় মানবতা কোথায় মানবিকতা আজকে অমানবিক হয়ে গেছে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রকে পর্যন্ত দেখতে দল আওয়ামী লীগ সরকার এসে সরকারকে গ্রাস করেছে এবং সরকার রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছে ফলে জনগণ কিন্তু আজকে রাষ্ট্রের মালিকানাও পাচ্ছে না জনগণ কিন্তু রাষ্ট্রের মালিকানাটা করছে কিন্তু আজকের এই ছাত্ররা যে আন্দোলন করছে আমি সেই জায়গায় আমার একটু কিছু বক্তব্য আছে সে বক্তব্যটি হচ্ছে আমরা কিন্তু আহ সালে চব্বিশে মার্চ হুসেন মোহাম্মদ এরশাদ যেদিন অবৈধভাবে ক্ষমতা শাসন গ্রহণ করে আমরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পঁচাশি ছিয়াশি সালে ভর্তি হই আমরা কিন্তু তখন কিন্তু গণতন্ত্রের জন্য স্বরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি অপর ছাত্র সংগঠনগুলো কিন্তু করেছে এবং মুজিববাদী ছাত্রলীগও করেছে ছাত্র ছাত্রলীগ করেছে ছাত্রমন্ত্রী ছাত্র ইউনিয়ন সকলেই সেদিন ওই গণতন্ত্রের জন্য লড়াই করেছে আজকের যারা ছাত্র তাদের কাছে আমার বক্তব্য মেধাবী যারা ছাত্র তাদের কাছে আমার বক্তব্য সাধারণ ছাত্র যারা তাদের কাছেও আমার বক্তব্য যে তারা কেন ডাকসু নির্বাচনের জন্য দাবি করে না তারা কেন ডাকসু নির্বাচনের দাবি করে না তারা কেন ইয়ে নির্বাচনের দাবি করে না তারা কেন চাকশো নির্বাচনের দাবি করে না তারা কেন শিল্প সাহিত্যের চর্চার জন্য প্রতিযোগিতার জন্য দাবি করে না তারা কেন দেশের গণতন্ত্রের জন্য কথা বলে না তারা যে ভোট দিতে পারে না দেশের সাড়ে তিন কোটি ভোটার তরুণ ভোটার তারা যে গত পনেরো বছর যখন ভোট থেকে বঞ্চিত তারা ভোটের কথা কেন তারা বলে না সেখানে আমার বক্তব্য আছে আবার একভাবে তাদের যে হলগুলোতে সিটের ব্যবস্থা করা তাদের যে সাবসিডি তাদের কাগজপত্রের দাম বাড়ছে এই সকল ব্যাপারে তো তারা কথা বলছে না কেন বলে না আজকু শুধু দ্বারা চাকরির জন্য কথা বলছে তাদের চাকরি বাঁচানোর জন্য কিংবা তারা চাকরি পাবে কোঠা বন্ধ হলে বা করা মাতি হলে তাদের চাকরি পারবে সেইখানে কথা বলছে কিন্তু এই যে করাপশন হচ্ছে করাপশন তো সর্বত্র হচ্ছে কথা বলছে না ছাত্রদের তো সব বিষয় বৈ আপনাদের তো ছাত্র সংগঠন আছে জাতীয়তাবাদী দল। ফলে এই যে ছাত্র সংগঠন তারা কি করছে তারা আপনার যে ইস্যুগুলো বললেন যে এগুলোর বিষয়ে কেন ছাত্রদের সংগঠিত করে এক ধরনের আন্দোলনের সূচনা করতে পারছে না আমরা তো গত দশ বছরে দেখলাম যে যা আন্দোলন হলো সেটি একবারে সাধারণ ছাত্রদের ব্যানারে সেটি হয়তো তারা মানে ক্ষমার ভোটের আন্দোলন করেনি তারা আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলন করেছে তাদের বিশ্ববিদ্যালয়ে ফি বিরোধী আন্দোলন হয়েছে আমাদের রাস্তা রাস্তার যে নিরাপত্তা সেটি প্রতিষ্ঠার জন্য তারা নিরাপদ সড়কের আন্দোলন করেছে কিন্তু আপনারা তাহলে কোথায় মানে আপনারা কেন এটিকে সংগঠিত করতে পারছেন না আপনাদের তো ছাত্র সংগঠন আছে আপনি ভালো করে জানেন যে দুই সালের পরে আমাদের বলাতে ছাত্র দলের নুরুল গুলি বিদ্ধ হলো ভোটের অধিকারের মিছিল করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম গুলি হয়ে মারা গেল এই দ্রব্যমূল্য উর্ধুগতির প্রতিবাদে সমাবেশ করতে মিছিল করতে মিছিলের মধ্যে

আমি বিশ্বাস করতে চাই যে কখনো রক্ত বেঁচা যায় না রাজপথের রক্ত কখনো করে না হয়তোবা কখনো কখনো গণতন্ত্রের আন্দোলন আমরা পেয়ে গেছি আবারও প্রসঙ্গ নিয়ে আসবো আপনার কাছে আহ ভাই আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি প্রথমে রোহিত ভাই বলার বলবার চেষ্টা করলেন আহ এবং এর আগেও আমরা শুনেছি নানা আলোচনায় গণমাধ্যমের টকশোতে লেখালেখিতে যে আসলে হঠাৎ করে এই ধরনের একটা বড় ছাত্র আন্দোলন কোটার নামে হলো কেন এবং আসলে সরকার প্রথম দিকে কোনো বাধা দিল না অনেকে বলছেন যে দুর্নীতি সেটিতে নিয়ে একের পর এক যে ঘটনা সামনের দিকে আসছে ভারত সফরে কি চুক্তি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে আড়াল করার জন্যই আসলে এই ধরনের কৌশলে ছাত্রদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এই ডিসকোর্স থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন অনেকে বিশ্বাসও করেন এটা এটা খুব মানে আমি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম যে কি বলছেন প্রথমে বোঝার চেষ্টা করলাম যে আসলে অবস্থানটা কি কোটা আন্দোলনের পক্ষে না বিরুদ্ধে যেহেতু আমরা কোটা আন্দোলন নিয়েই আলোচনাটা শুরু করেছে এবং কোটা আন্দোলনের মধ্যে আছি এরপরে এখন যেটা সাথে যেটা বললেন যে কোটা আন্দোলনের কে সামনে নিয়ে আসা হয়েছে ভেরি গুড কোটা আন্দোলনকে যদি সামনে নিয়ে আসা হয় এটি অবশ্যই যুক্তির বিষয় কারণ সবাই তার যুক্তির কথা বলবে কি তাই মনে হচ্ছে আসলে নাকি এটি একটি স্বতঃস্ফূর্ত বা পেছন থেকে অন্য কোনো কিছু এখন সবাই একজন আরেকজনকে যদি দোষারোপ করি আমরা তাহলে আসলে আন্দোলনটা কি হচ্ছে আন্দোলনের ভেতরে তার ভেতরের গল্পগুলো কি সেই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার ভাবে বলতে পারবো না অন্তত আমরা আমার মনে হয় না যে সরকার এরকম একটি আন্দোলন করে আন্দোলন নিয়ে আসবে যেটি বলেন একেবারেই কারণ এই মডার্ন যুগে ভারতের সাথে কি চুক্তি হচ্ছে আর চীনের সাথে কি হচ্ছে কিছুই জানা যাচ্ছে না কি আসলে বাস্তবসম্মত কথা কিনা বাস্তবসম্মত অভিযোগ কিনা আরেকটি হচ্ছে যে আপনি একটি ইস্যু দিয়ে তো আরেকটি ইস্যুকে ঢেকে ফেলতে পারেন না যদি আজকে দুর্নীতির কোনো বিষয় আসে সেটিও কিন্তু গণমাধ্যমেও নিউজ করে আর যে ডেফিনেটলি আপনারাও সেগুলো নিয়ে কথা বলেন সেটি নিয়েও কিন্তু কথা হয় সুতরাং একটি ইস্যুকে ডাইভার্ট করার জন্য আরেকটি ইস্যু তৈরি করা হয় সরকার তৈরি করে এই কথাটি আহ অন্তত যুক্তির বিচারে কিন্তু আপনি খুব একটা জাস্টিফাইড করতে পারবেন বলে আমার মনে হয় না মানে আমি আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি আর কি জি জি না ঠিক আছে আপনি জবাব দিয়েছেন অনেক সময় এই কৌশলগুলো চলে জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে তো আসলে অনেকেই বলছিলেন যে আসলে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় যেমন আমাদের সাবেক পুলিশ প্রধান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো নানা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আহ আমাদের সেনাবাহিনী প্রধান তার সম্পর্কে অভিযোগ আসছে এগুলো থেকে আসলে ডাইভার্ট করবার প্রয়োজন এক ধরনের এক মিনিট সময় নিব সেটি হচ্ছে যে দুর্নীতির অভিযোগ দুর্নীতি এটি তো নতুন কোনো বিষয় না দুর্নীতির অভিযোগের আমরা একবার পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলাম পুরো বিশ্বে পুরা বিশ্বের তিনবার চ্যাম্পিয়ন হইলাম না আমরা তো তিনবার যে চ্যাম্পিয়ন হইলাম সেখানেও তো দুর্নীতি হয়েছে নিস মানে আমলের কথা বলছেন আপনি আমি মানে কোন আমল ধরে বলছি না যে তো আমরা এক নম্বর ছিলাম সূচকের জায়গা থেকে যেটা সূচক যেভাবে হয় তো হয়েছে দুর্নীতি হয় দুর্নীতি হওয়ার যে জায়গাটি সেটি রাষ্ট্র ব্যাক দিক থেকে দিচ্ছে না ব্যক্তি ব্যক্তির জায়গা থেকে দুর্নীতি তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ব্যক্তি দুর্নীতি করছে আমরা সরকার সরকার ব্যবস্থাকে বা বিভিন্ন জায়গাকে দায়ী করি কিন্তু দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আমি একটা জায়গা এর আগেও বারবারই আমার আমি থেকে বলেছি প্রতিষ্ঠান কিন্তু দুর্নীতি করে না ব্যক্তি করে ব্যক্তি প্রতিষ্ঠানকে ব্যবহার করে আমরা সবাইকেই দাঁড়াইতে হবে তো এটি আসলে আমার সময় দুর্নীতি হয়েছে হয় নাই এখন হচ্ছে ব্যাপারটা তো এরকম না ইতিহাস তো এটা বলে না দুর্নীতি তো হয়েছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি ভবিষ্যতেও হয়তো হবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতির করেছে যেন দুর্নীতি না হয় পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নানা রকম বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা কি কমেছে নাকি আসলে এটা ঊর্ধ্বমুখী আমরা কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি এখন দেখি আগে হয়তো পত্রপত্রিকায় অল্প টাকা দুর্নীতি এখন বড় বড় রাঘব বর্ণা দুর্নীতি করছেন তো এটি আসলে আসলে কোনো ব্যক্তির সমস্যা নাকি আধুনিক সিস্টেমের সমস্যা কেউ কেউ ইঙ্গিত করছেন যে পুরো সিস্টেমটাই আসলে করাপ্টেড হয়ে গেছে সে কারণে এই দুর্নীতি রোধ করতে পারছে না বর্তমান সরকার বা চাইছে না দৃশ্যমান আমরা তো দেখি মানে দেখা তো যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হচ্ছে দুর্নীতি নিয়ে সরকার সিস্টেম তো তা দুর্নীতির বিরুদ্ধেই সরকারি সিস্টেম তো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সেটা কি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি বেশি দেখতে পাচ্ছি না সরকারি পুলিশ প্রধান যখন দুর্নীতি অভিযুক্ত হয়ে পড়েন মানে সবে পুলিশ প্রধান যেখানে পুলিশের দায়িত্ব দুর্নীতি মুক্ত করা দমন করা আইনের শাসন প্রতিষ্ঠা করা সেখানে সেই সংস্থার একজন প্রধান আসলে হয়ে খরা আমরা পাচ্ছি আমরা দুর্নীতি দমন কমিশন আসলে খুব বেশি রাষ্ট্রীয় সংস্থা তারা সেই সময় কোনো ব্যবস্থা নিতে পারেনি কেন আজকে যখন তিনি বিগত হয়ে গেছেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নানা প্রশ্ন আছে তবে আজকে আমরা আজকের বিষয়ে আলোচনায় থাকতে চাই ভাই যে আলোচনাটি আমরা আসছিল যে আমরা দেখছি যে ছাত্ররা একটি অংশ তারা আজকে আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে যে আগামীকাল রাষ্ট্রপতির উদ্দেশ্যে তারা সার্বলিপি প্রদান করবেন এবং পদযাত্রা করবেন জেলা 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 প্রশাসক উদ্দেশ্যে পদযাত্রা দেওয়া হবে অন্যদিকে ছাত্রলীগ তারা এক ধরনের বার্তা দিয়েছে যে যারা রাজপথে থেকে এই ধরনের আন্দোলনকে ভিন্ন খাতে চেষ্টা করবে ছাত্রদের বাধা দেবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তাদের বিরুদ্ধে বসে থাকবে না ছাত্র তাহলে আমরা কি এক ধরনের মানে সংঘর্ষ এই ধরনের সংঘর্ষ এক ধরনের পরিবেশ প্রত্যক্ষ করব সামনের দিনে এক ধরনের অনেকেই উদ্বেগকটা প্রকাশ করছেন আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টা আমি মনে করি না যে এটা এই বা মনে করি না কোনোভাবে তো প্রত্যাশাই করি না দেশের একজন নাগরিক হিসেবে যে কোনো সংঘর্ষ হবে এই জায়গায় এটি যদি কোনো সংঘর্ষের দিকে যায় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হবে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে যারা আন্দোলন করছে তাদের যেমন মত প্রকাশের অধিকার আছে ডেফিনেটলি ছাত্রলীগ যারা ছাত্রলীগের রাজনীতি করবে আপনি যেটা বললেন অন্যান্য আরো যে অন্যান্য পলিটিক্যাল দলগুলো তাদেরও মত প্রকাশের অধিকার আছে মত প্রকাশের অধিকারে তো কোনো বাধা নেই সুতরাং ছাত্রলীগ ছাত্রলীগের মতো কর্মসূচি করবে যারা আন্দোলন করছে তারা তাদের কর্মসূচি দিচ্ছে এখানে কিন্তু এই জায়গাতে অন্তত দৃশ্যমান কোনো বাধা তো এখন পর্যন্ত দেখছি না না এখন পর্যন্ত দেখেননি কিন্তু আজকে বৈষম্য ছাত্র আন্দোলন তারা সংবাদ সম্মেলন করেছে আমরা ওই অনুষ্ঠান শুরু কিছু আগে আমি শুনছিলাম যে তারা তাদের নামে পুলিশ মামলা করবে বলে বলেছে মামলা মামলা হয়তো করা হয়েছে তারা সকল প্রত্যাহার চেয়েছে এবং যারা হামলা কিছু কিছু জায়গায় তাদের উপর হামলা হয়েছে মানে বাধা দেওয়া হয়েছে তাদের সেই হামলাকারীদের যারা আছেন বা এই হামলার সাথে জড়িত তাদের বিচার তারা দাবি করছেন চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে তো এই এই বক্তব্য আসলে তাদেরকে মামলা দিয়ে বা হামলা করে আন্দোলন দমন করবার এক ধরনের প্রচেষ্টা তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এরকম হতে পারে এটি আসলে সামনের সময়গুলোতে আমরা বুঝতে পারবো কারণ পুলিশ মামলা দিয়েছে পুলিশ কিছু সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে সেই অভিযোগের জায়গাটিও দেখছিলাম আপনিও বোধহয় জানেন যে কালকে যে বাধা প্রদান করা হয়েছিল সেই বাধার ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ মামলা দিয়েছে তো পুলিশ পুলিশের বক্তব্য দিয়েছে আন্দোলনকারীরা তাদের বক্তব্য দিয়েছে এবং দুইটা জায়গা নিশ্চয়ই কোন একটা জায়গাতে সম্মিলনটা আমরা তো আশা করি যে ইতিবাচক সম্মিলনই হবে যে শেষ পর্যন্ত গিয়ে নিশ্চয়ই এমন কিছু হবে না যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতেই রাষ্ট্রে তো আপনি একটি রাষ্ট্র তো বাইরে কখনোই থাকে না ঘটনা তো ঘাট থাকতেই বাইরে কখনোই থাকে জি আহ উম কামাল আপনার কাছে আসবো যে আপনারা আন্দোলন করছেন আপনাদের আন্দোলনের মধ্যে আমরা আসলে দুই ধরনের ধারা দেখছি যে কেউ কেউ কোটা প্রথার সংস্কারের কথা বলছে কেউ আবার পুরো সকল রকম কোটা করতে চায় প্রথমে আন্দোলন শুরু হয়েছিল যে যে সালে পরিপত্রটা ছিল যেটি হাইকোর্ট বাতিল করেছে বাতিল করার মধ্য দিয়ে কোটা আবার ফিরিয়ে এলো তার প্রেক্ষিতে আপনাদের আন্দোলন তো সেই পরিপত্রের উপর এখন স্থিতাদেশ রয়েছে এবং আসলে একভাবে এখন আর কোটা নাই তারপরও আন্দোলন চলছে এবং এখন বলা হচ্ছে হচ্ছে যে পরিপত্র না মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর সকল আন্দোলনে সকল পর্যায়ের চাকরি ক্ষেত্রে কোটা প্রথা বিলোপ করতে হবে এবং এটি হচ্ছে তাদের মানবাধিকার তাদের সাংবিধানিক অধিকার এই ধরনের কথা বলা হচ্ছে না হলে বৃহত্তর গণ আন্দোলন ঘোষণা করা হয়েছে মানে আন্দোলনে হুমকি দেওয়া হয়েছে তো এটি আসলে কোটা আন্দোলন থেকে এটি কোন একটা রাজনৈতিক আন্দোলনের দিকে মানে নিয়ে যাওয়ার এক ধরনের ষড়যন্ত্র কি ভিতরে কাজ করছে বলে আপনারা মনে করেন সাধারণ ছাত্ররা কি মনে করছেন সাধারণ ছাত্ররা সবসময় আমরা সঠিক সঠিক দিকেই আসছে বলে মনে করি সাধারণ ছাত্রীরা সবসময় ন্যায়ের ন্যায়ের পথেই আছে আর কোটা আন্দোলন আসলে মিডিয়া মিডিয়াতে আসলে অনেকে আসে অনেক ধরনের বক্তব্য দিয়ে ব্যাপারটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আজকে একটু উদ্ধৃত করতে চাই বাংলাদেশের আহ আমাদের যে তথ্যমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলনে বলছিলেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে আমেরিকা এবং ইউরোপে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিভিন্ন জায়গায় গাজার যে গাজার উপরে যে হামলা চালানো হচ্ছে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্ররা কিন্তু আন্দোলন করেছিল সেই আন্দোলন ন্যায়সঙ্গত এবং ই আন্দোলন এবং হাজার হাজার ছাত্র আমরা দেখেছি সেখানে আমেরিকা পুলিশ প্রশাসন দিয়ে সে আন্দোলন দমন করেছে তাদের উপরে নিপীড়ন চালিয়েছে আমাদের যে তথ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা কিন্তু এই ধরনের কোন রকম ব্যবস্থা নেইনি এবং আমাদের পুলিশ তাদেরকে সহায়তা করেছে আমরা এই খবর দেখেছি যে তথ্য দেখেছি বা দৃশ্য দেখেছি যে একই সাথে লাঞ্চ করছে পুলিশ পাশে আন্দোলনকারীরা ভাগাভাগি করে দুপুরে খাবার খাচ্ছে আমরা তো পুলিশকে আসলে আন্দোলনে বাধা দিতে দেখিনি কিন্তু আপনারা যখন রাজপথে বসে পড়বেন যখন যান চলাচলে বাধা দিবেন ডাক্তারদের তাদের দায়িত্ব পালনে নিবৃত্ত করবেন আপনারা যখন ঢাকা শহরের মতো জায়গায় যান জটের পরিস্থিতি তৈরি করবেন রেল রেল পথ ঘোষণা দিয়ে অচল করে দিবেন তখন প্রশাসন তো স্বাভাবিকভাবে জনগণের স্বার্থেই সেই ব্যবস্থা নেবে এবং সেই শক্তি প্রয়োগ করতে পারে সেটি অস্বাভাবিক কিনা বলুন মোস্তা কি শুনতে পাচ্ছেন মোস্তা কামালের সংযুক্তি স্থির হয়ে আছে আমরা চেষ্টা করব আবারও তার কাছে আসতে আসতে চাই রফিক সিকদার আপনার কাছে যে বিএনপির আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলা হয়েছে যে এই আন্দোলনে বিএনপি এবং জামাত তাদের সংশ্লিষ্টতা আছে বিশেষ করে ছাত্র দলের যে চিহ্নিত নেতা এরকম যাদের নামে মামলা আছে তাদের সংশ্লিষ্ট পাওয়া গেছে আন্দোলনে তারা দু একটি ক্ষেত্রে প্রমাণও হাজির করছে ফলে আপনি যেটি বলছিলেন যে এই আন্দোলনকে তারা মনে করছেন যে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করতে চায় যেটি হচ্ছে যে অন্যের মাথায় কাঠাল ভেঙে বিএনপি খেতে চাইছে শুনেন বিএনপি কাঁঠাল ভাঙ্গায় বিশ্বাস করে না কাঁঠাল খাওয়াতে বিশ্বাস করে না কাঁঠাল খাইলে সরাসরি খায় আর বিএনপি তো সরাসরি আন্দোলন করতেছে তো লোকারণে কিছু নাই বিএনপি আওয়ামী লীগের পতন চাই আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি সরকারের পতন আমরা অবশ্যম্ভাবে যে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি সরকারকে বিদায় নিতে হবে এবং সরকার এত অপ এত অব্যবস্থাপনা এবং এত পাপ এত অভিশপ্ত এই সরকার গত পনেরো বছরে সরকারের হাত রক্তে রঞ্জিত আমার ভাইয়ের আমার স্বজন হারা মায়ের কান্না আজকে আকাশ বাতাস ভারী গুম খুন হত্যা মামলা এবং অনেক এই বাংলাদেশে সরকার অনেকগুলো অঘটন ঘটিয়ে আজকে তারা ক্ষমতায় আছে একেবারেই প্রশাসন দিয়ে এবং বেশি শক্তি দিয়ে জনগণের মতের বাইরে সুতরাং আমরা তো স্পষ্ট আমাদের বিএনপি তো বারবার আমরা স্পষ্ট ভাবে বলেছি যে সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য গণতন্ত্রের জন্য তত মঙ্গল হবে কাজে এখানে আমাদের তো লোকালে কিছু নাই আর জামাতের কথা বলতেছেন জামাত তো ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে

দেশে গুম খুন হত্যা দর্শন করলে যদি স্বাধীনতার আগে করে থাকে রাজাকার হয় এবং মুক্তিযুদ্ধের পরে দ্বিপান্ন বছর পরে যারা নাকি দেশ বিরোধী চক্রান্ত করছে দাবি জনগণ আন্দোলনের পক্ষে যাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমর্থন করতে পারে আমাদেরই সন্তান আমাদেরই প্রজন্ম এখানে কি এই ছাত্র এই আন্দোলনের মধ্যে কি ছাত্রলীগ নাই এখানে কি সাধারণ ছাত্র বলতে কি শুধুই সাধারণ ছাত্র তাদের কি বাবা মার কারোর কোনো পরিচয় নাই রাজনৈতিক পরিচয় নয় ব্যবসায়িক পরিচয় নয় এরা তো আমাদেরই দেশের সন্তান এখন আমার বক্তব্য তাদের আন্দোলন করতে গেলে তাদের শরীরে কোটি টাকা অথচ গতকাল সকাল ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টা বৃষ্টিতে ঢাকা শহর ডুবে গেছে সব জায়গায় চিটাগান ডুবে গেছে এই যে সাতশো কোটি টাকা ব্যয় করা হলো জলাবদ্ধতার জন্য সরকার কি ব্যবস্থা নিল

আমরা বিশ্বজগতের মতামত নিব আসলে জলাবদ্ধতা কেবল ঢাকা শহরে না পৃথিবীর অন্যান্য দেশেও আমরা বড় বড় দেশেও কিন্তু নানা রকম জলাবদ্ধতার চিত্রগুলো দেখছি এই বিতর্ক আছে আমরা সেটি অন্য এক সময় আলোচনা করবো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকরা আছেন তারা দেখছেন তারা নানা রকম মন্তব্য করছেন আমি দু চারটি মন্তব্য একটু পড়তে চাই আলোচনা শেষ করার আগে এবং শেষ করবো আফিজুল ইসলাম আপনাকে দিয়ে আহ সিমন লি বলছেন হোস্ট ডুইং ভেরি গুড জব ওয়েল ডান মিলিনিয়াম টেলিভিশন

যে কোনো আন্দোলনকে সরকার ভয় পায় এবং তার মধ্যে এক ধরনের আন্দোলনের ভীতি কাজ করে ফলে আন্দোলনকে খুব বেশি পরিণতি বা বাড়তি দিতে চায় না যে কারণে আন্দোলনকে বাধা প্রদানের মধ্য দিয়ে পুলিশি বাধা বা তার রাজনৈতিক শক্তি দিয়ে প্রয়োগ বাধা দিয়ে আসলে আন্দোলনের এক জবানিকাপাত ঘটনা হয়ে থাকে বলে আওয়ামী এই ধরনের একটা কথা প্রচলিত আছে এ বলে এই আন্দোলনকে কি আসলে এইভাবে জবানিকাপাত ঘটানোর কোন প্রচেষ্টা বা লক্ষণ আহ আছে কিনা আপনি কি মনে করেন যদি আপনি পুজো আপনি দিয়েছেন কিন্তু এক ধরনের পারসেপশন কাজ করে পার্সেপশন টা আপনি যেটা বললেন যে আন্দোলনে গভর্নমেন্ট ভয় পায় আসলে কি তাই আন্দোলন এখন পর্যন্ত কয়টা আন্দোলন হচ্ছে আপনি যেটা বললেন যে একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো আন্দোলন করতেই পারলো না এত বচ্ছর হয়ে গেলো কোই আন্দোলন করলো আমরা তো ওই যে বিএনপি জেলের কথা বলা হয় ইশের কথা বলা হয় আমি তো বঙ্গবন্ধুর উপরে গবেষণা করছি বা আমি জানি আপনারা সবাই জানেন যে আহ চার হাজার একটা মানুষ জেলে ছিলেন পাকিস্তান সেই সাতচল্লিশ সাল থেকে শুরু করেছেন বাংলাদেশকে স্বাধীন করেই কিন্তু ছেড়েছেন এবং স্বাধীন করেছেন এটা নিয়ে বিষয়ে আসতে পারে বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীনতা এসেছে এবার কোনো আবিজ রম আবিজ আমি করতে চাই স্বাধীনতার পূর্বর অবস্থায় আছি আজকে পাকিস্তান আনাদার বাহিনীর বিরুদ্ধে জলা দেওয়া হয়েছিল ওই সময়টাকে আমরা আমরা অতিক্রম করছি আপনি যেহেতু ওই আন্দোলনের সাথে মিলাচ্ছেন মানে কেন পাকিস্তান আমি কিন্তু আপনি আমার কতটা বোধ খেয়াল করেননি আমি বলেছি আন্দোলনের বা বিরোধী পক্ষের একটা উদ্দেশ্য থাকতে হয় ওই উদ্দেশ্য মুখীতার জন্য তিনি আন্দোলনে যতই ত্যাগ স্বীকার করেন ওইটা বলেন না আন্দোলন করতে থাকেন করতে করতে এক পর্যায়ে তার আন্দোলনের পরিণতি আছে সেই কথাটি বলেছি আমি কিন্তু আমি আপনি যেটা আমি জানি না আপনি কথাটাকে কিভাবে মিন করেছেন কিন্তু সরকারের কারণে আমাদের দমনপীড়নের নীতির কারণে বিএনপি আন্দোলন সফল হতে পারে না তাদের উপর গ্রেফতার চালনা হয় গুলি করা হয় জেলে পড়া হয় তাদেরকে এইভাবে না আমি কিন্তু আজুন সেই জায়গাটাই বলেছি যে আন্দোলনের যতক্ষণ স্পেশাল পর্যন্ত যে আন্দোলন ছিল সেই আন্দোলনেও কিন্তু আমরা সেই সময়ের দমনপীড়নের ইতিহাস জানি সেই সময়ে একজন রাজনৈতিক নেতাকে তার জীবনের এক কতcentrum সময় জেলের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল না আছে কিন্তু একটু সাম্প্রতিক সময়ের কথা বলুন אביজભાઈ সাম্প্রতিক সময়ের ক্ষেত্রেও আপনি যদি একটা অসমন্ন সেটি অন্য কথা বলুন মানে আমরা বড় কোনো আন্দোলনই তো আসলে দেখতে পারি নাই যদি বিরোধীদের পক্ষ থেকে যে আন্দোলন করে সেই আন্দোলন না রাস্তায় গণমুখী আন্দোলন গণমুখী আন্দোলনে জনগণকে সংশ্লিষ্ট করে আন্দোলন এইরকম আমরা বলছি আন্দোলনে আন্দোলনের উপরে আন্দোলনের উপরে যে নিপিরণ্য নির্যাতন বেড়েছে আন্দোলনকারীদের উপর যে কারণে আন্দোলন সফল হয় না আগে এত নিপিরণ্য হতো না বিএনপির পক্ষ থেকে বলা হয় এ কিন্তু এ পক্ষ বিপক্ষ আছে বিএনপি এই অভিযোগ আপনি কি বলেন আপনি আপনি কি বলেন আপনি কি বলেন গণতান্ত্রিক আন্দোলনকে মোকাবেলা করতে ভয় পায় যে কারণে পুলিশকে লে দেয় যে কারণে আজকে পুলিশ স্যাংশন খাচ্ছে যে কারণে পুলিশ করাপিবাই রফিক ভাই আপনাদের সময় কি আন্দোলনে দেননি পুলিশ বা পুলিশ আন্দোলনের ব্যবস্থা নেয়নি আমরা তো সেই সময় দেখেছি যে আমি এটা অস্বীকার করবো না যে আমাদের সময় আন্দোলনের মধ্যে পুলিশের প্রশাসন আওয়ামী লীগকে বিরোধী দলকে হস্তক্ষেপ করে নাই কিন্তু আমরা করি নাই এবং আমরা এইভাবে করতে দিই নাই বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কিন্তু সম্মান দেওয়া হচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ রহিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জেনাব মোহাম্মদ আফিজুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ আমাদের আহ যে বন্ধু ছিলেন মোস্তফা কামাল তিনি বক্তব্য দিয়েছেন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা আন্দোলন করছে তাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং দর্শক যারা শুনেছেন দেখেছেন এবং বিশেষ করে মন্তব্য করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী আয়োজনে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন শুভরাত্রি